করোনা ভাইরাসের বিস্তার শনাক্ত করতে ডেটা অ্যানালিটিক্স সিস্টেম চালু করলো তথ্য প্রযুক্তি বিভাগ। এর মাধ্যমে অঞ্চল ভিত্তিক ঝুঁকি নিরূপণ করে সে অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবে সরকার। সেই সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে জনগণকে সচেতনও করা যাবে। তথ্য প্রযুক্তি বিভাগের A2I প্রোগ্রাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এ সিস্টেম তৈরি করেছে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। সর্দি, জ্বর কিংবা গলা ব্যথা, করোনা ভাইরাসের এমন সব লক্ষণ দেখা দিলে তা সম্পর্কে জানাতে সম্প্রতি লাইভ করোনা টেস্ট ডট নামে একটি ওয়েবসাইট চালু করেছে সরকার, যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে সম্ভাব্য করোনা রোগীর। বিভিন্ন হটলাইন নম্বরের মাধ্যমেও প্রতিদিন তথ্য আসছে স্বাস্থ্য অধিদপ্তরে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সেসব তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা যাবে এই ডাটা অ্যানালিটিক্স সিস্টেমের মাধ্যমে, যা পুরো দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে রিয়েল টাইম ধারণা দিবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। পুরো বাংলাদেশের যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি সেটা আমরা আসলে উপলব্ধি করতে পারবো, এবং সেই পরিস্থিতিটাকে বিশ্লেষণ করে আমরা অনুমান করতে পারবো যে কোন এলাকায় কোন ধরনের অবস্থা বিরাজ করছে, অর্থাৎ কোন এলাকায় কতজন মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কোন এলাকাগুলো কম ঝুঁকিপূর্ণ আছে, সেগুলো আমরা বিশ্লেষণ করে এই তথ্যগুলো বিশ্লেষণ করে পাবো। এই যে বিশাল তথ্য, সেগুলোকে আমরা অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করে আমরা বোঝার চেষ্টা করছি যে কোখান কোন জায়গায় রোগের লক্ষণ বেশি দেখা গেছে, সেই জায়গায় যেন আমরা টেস্ট কিট পাঠাতে পারি, সেই জায়গা থেকে যেন স্যাম্পল আনা যায়, সেই জায়গা থেকে যেন আমরা দ্রুত আক্রান্ত রোগীর তথ্যগুলো আমরা বের করে আনতে পারি। অঞ্চলভিত্তিক করোনা রোগীর সংখ্যা জানার পাশাপাশি ভাইরাস বহনকারী রোগীর গতিবিধি, তার সংস্পর্শে কারা আসছে, কারা কোয়ারেন্টিনে আছে, সব তথ্যই মিলবে এই ডাটা সিস্টেমে। এর নির্মাতা প্রতিষ্ঠান রবি বলছে, এই প্রযুক্তির মাধ্যমে 90-95% পর্যন্ত সঠিক তথ্য পাওয়া সম্ভব, যার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের ফার্স্ট ইউজ কেস যেটা, আইডেন্টিফাই করার মাধ্যমে একটা বড় চ্যালেঞ্জ ওভারকাম করা যায়। সেকেন্ড যেটা হচ্ছে অ্যাসুরেন্স এবং গভর্নেন্স ডিপ্লয় করা, যাতে সেকেন্ডারি স্প্রেডটা থেকে আমরা ডেফিনেটলি এটাকে কন্ট্রোলে আনতে পারি, এবং থার্ড হচ্ছে প্রোঅ্যাক্টিভলি মানুষজনকে একটু সজাগ করা। এই মডেলটা সবচেয়ে বড় কোয়ালিটি হলো, যত বেশি ডেটা আমি এই মডেলটাকে ফিট করাবো এর অ্যাকুরেসি লেভেল তত বেটার হবে, এবং অ্যাকুরেসি লেভেল যত বেটার হবে তত এটাতে এই প্ল্যাটফর্মে মানুষ আরো ক্রেডিবল ডাটা ফিট করবে। এই বিশ্লেষণের তথ্য নিয়ে আমরা পরিকল্পনা করতে পারবো যে কোথায় আমাদের কোন ধরনের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু এখন অনেক সহজ হয়ে গেল। ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যতে মোবাইল ফোনের মাধ্যমে অঞ্চল ভিত্তিক এসব তথ্য জানতে পারবে সাধারণ মানুষও, যা তাদেরকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে সাহায্য করবে। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।